সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় 111 দেশের মধ্যে তৃতীয় হয়েছেন বাংলাদেশের হাফেজ সালেহ আহমেদ তাকরিম। পবিত্র মক্কায় অনুষ্ঠিত 42তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় এই সম্মাননা অর্জন করেন তাকরিম। প্রতিযোগিতায় 111টি দেশের 153 জন হাফেজে কোরআন তেলাওয়াতে অংশ নেন। স্থানীয় সময় 21 সেপ্টেম্বর রাতে মক্কার পবিত্র হারাম শরীফে অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় তৃতীয় হওয়া তাকরিম পান 1,00,000 রিয়াল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 27,50,000 টাকা। সেই সাথে তাকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গত 9 সেপ্টেম্বর দুপুর 12:35 সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন সালেহ আহমেদ তাকরিম ও ফয়জুল কোরআনের প্রধান শিক্ষক হাফেজ কারি মাওলানা আবদুল্লাহ আল মামুন। এর আগে লিবিয়ায় আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় হাফেজ সালেহ আহমেদ তাকরিম সপ্তম স্থান অর্জন করেন। এই বৈশ্বিক প্রতিযোগিতায় সপ্তম স্থান অর্জন করার পাশাপাশি সর্বকনিষ্ঠ প্রতিযোগী হিসেবে বিশেষ সম্মাননা অর্জন করেন তাকরিম। গত 22 মে আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচনী পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে লিবিয়ার বন্দর নগরী বেনগাজিতে অনুষ্ঠিত 10ম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি নির্বাচিত হন। চলতি বছরের 5ই মার্চ তেহরানের আন্দিশাহ আল ফিকির মিলনায়তনে অনুষ্ঠিত 38তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তাকরিম বিশ্বে প্রথম স্থান অর্জন করে বাংলাদেশের লাল সবুজের পতাকা বিশ্বে দরবারে সমুন্নত করেন। ইরানের সংস্কৃতি মন্ত্রী মোহাম্মদ মাহদি ইসমাইলি, শিক্ষামন্ত্রী ইউসুফ নুরি ও ইসলামিক দাওয়া সেন্টারের প্রধান সৈয়দ মাহদি খামোশি সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত তাকরিমের পুরস্কার তুলে দেন। গত বছরের আগস্টে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের তত্ত্বাবধানে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে অনুষ্ঠিত নির্বাচনী পরীক্ষায় হাফেজ তাকরিম বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হয়। পরে প্রথম ও দ্বিতীয় ধাপে উত্তীর্ণ হয়ে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হয় সে। চূড়ান্ত পর্বে 5 দেশের সেরা প্রতিযোগীর মধ্যে বাংলাদেশের প্রতিযোগী সালেহ আহমদ সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করে। এদিকে 2020 সালের পবিত্র রমজান মাসে বাংলা ভিশন টেলিভিশন আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হয় সালেহ আহমেদ তাকরিম। গত 10ই সেপ্টেম্বর সৌদি সরকারের তত্ত্বাবধানে শুরু হয় বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা, যার সমাপ্তি ঘটে বুধবার। প্রতিযোগিতায় বিশ্বের 111টি দেশ থেকে 153 জন অংশ নেন। চূড়ান্ত পর্বে উত্তীর্ণ 15 প্রতিযোগীকে 27,00,000 রিয়াল পুরস্কার দেওয়া হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সৌদি বাদশাহ সালমানের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন তার উপদেষ্টা ও মক্কা নগরীর গভর্নর খালেদ আল ফয়সাল বিন আব্দুল আজিজ এবং দেশটির ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রী ডক্টর আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আল শেখ সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। তাকরিম ছাড়াও এই প্রতিষ্ঠানের একাধিক ছাত্র কুয়েত, মিশর ও আলজেরিয়া আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার জন্য বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হয়েও মহামারীর প্রাদুর্ভাবের কারণে অংশগ্রহণ করতে পারেনি। উল্লেখ্য, হাফেজ সালেহ আহমেদ তাকরিম ঢাকার মারকাজি ফয়জুল কোরআন আল ইসলামী মাদ্রাসার শিক্ষার্থী। তার বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা গ্রামে। তার বাবা হাফেজ আব্দুর রহমান মাদ্রাসার শিক্ষক এবং মা গৃহিণী। তাকরিমের এই অনন্য কৃতিত্বে মারকাজি ফয়জুল কোরআন আল ইসলামী ঢাকার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, গুলশান সোসাইটি জামে মসজিদের খতিব মুফতি মুর্তজা হাসান ফয়েজি মাসুম দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, আল্লাহ যেন তাকরিম সহ ইলমে দ্বীনের সব শিক্ষার্থীকে আন্তর্জাতিক মানের আলেম ও দ্বীনের খাদেম হওয়ার তৌফিক দান করেন। আমিন।